বিদেশি অনেক বড় বড় শক্তির চোখ নেয়, উনি কিন্তু এইটা দেখে, উনি কিন্তু কেয়ার করে না, বলে মরব। বিদেশি অনেক বড় বড় শক্তির চোখ নেয়, উনি কিন্তু এইটা দেখে, উনি কিন্তু কেয়ার করে না, বলে মরব। কিন্তু আমার সাথে বাংলাদেশের মানুষ আছে, আমি কারোর কাছে মাথা নত করবো না। সুতরাং সে যারা আমরা আওয়ামী লীগের নেতা কর্মী আছে, আমাদেরকে ওনার জাতির পিতার যে স্বপ্ন, আমরা যে আদর্শ, তার আদর্শকে লালন করি, আমরা তার নেতৃত্বে বিশ্বাস করি, আমরা শেখ হাসিনার নেতৃত্বকে বিশ্বাস করি। এবং জাতি আজকে এক জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে যে শেখ হাসিনা ছাড়া এ দেশের উন্নয়ন আর সম্ভব না। এইভাবে শেখ হাসিনা চায় বাংলাদেশের 16 কোটি মানুষ তাদের নিজের পায়ে নিজে দাঁড়াক, কারো কাছে হাত ভিক্ষা করবে না। তার প্রমাণ আপনারা জানেন, 2001 সালে খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হয়েছে, এসে কি করছে, আপনাদের পেটে সরাসরি একটা লাথি মারছে। যারা বিএনপি করে তাদের কাছে আমি বলতে চাই, এই জনসমাজে আপনাদের লজ্জা করে না? খালেদা যখন প্রধানমন্ত্রী হয়ে মোংলাপট বন্ধ করে দিল, আপনাদের লজ্জা করে না? বাগেরের মানুষের কি কৈফত, বাগেরের মানুষের কাছে কি কৈফত? আচ্ছা বেকার হয়েছে লোক কারা? এই বাগানের জনগণ, 1 লক্ষ 2 লক্ষ, ওখানে 5 লক্ষ লোক জীবিকা নির্বাহী করে, সারা এই অঞ্চলের মানুষ, পিরাজপুর, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, সব জায়গার লোক এই মোংলাপটের উপর ডিপেন্ড করত।